নদীর জায়গা 150 ফিট ভরাট করা আছে, উচ্ছেদ করতেছি। হঠাৎ করে উনি এসে বলে যে আমি এলাকার ম্যাজিস্ট্রেট, আমাকে কেন জিজ্ঞেস করা হলো না, আপনি কিভাবে ভাঙতেছেন, কোন আইনে ভাঙতেছেন, আপনার এত সাহস কেন হলো, এখনই বন্ধ করেন, কিভাবে যাবেন, আমরা দেখবো। এভাবে গেলে হুমকি দিয়ে উনি আমার গায়ে টাচ করছে, গায়ে টাচ করে আমাকে ঠেলা দিচ্ছে এবং উচ্ছেদকে বাধাগ্রস্ত করার জন্য এবং অপশক্তি অপশক্তি ব্যবহার করার জন্য উনি এই কাজটা করছে। উনি বাধা দিছে, ওটা বলে যে ওনার নিজস্ব জায়গা এবং কেন ভাঙতেছেন, আমি ম্যাজিস্ট্রেট এলাকার, আমাকে না জানায় কেন ভাঙতেছেন, এই যুক্তিতে উনি বাধা দিয়েছে। আপনি কি এগুলো বলতে পারেন? আমি বলতে আসছি যে আমরা যে রাস্তাটা করছি, এটা এলজিডি রাস্তাটা বাস্তবায়ন করছে, এটা ভাঙার আগে আমাকে একটু অবহিত করতেন। আমাকে অবহিত করলে, আমার জানা থাকলে আমরা রাস্তাটা ভাঙার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতাম। আমি তো সরকার একজন পার্ট, আমি একজন চেয়ারম্যান, আমি অবশ্যই মিথ্যা কথা বলছি না। আপনি এখানে এই ধরনের কথা বলে বিভ্রান্তি করবেন না। উনি ম্যাজিস্ট্রেট বলে শুনেন, আমি বলে নাই, আরেকটা কথা আছে এর সাথে, আমি আরেকটা কথা আমি বলি, আপনি একটু এদিকে দাঁড়ান, আমি বলেন। হ্যাঁ আমি বলি, আমি বলি ইতে পড়বে এই বছর প্রায় বছর খানেক আগে এই এলাকায় যখন উচ্ছেদ অভিযান চলছিল, একইভাবে উনি বাধা প্রদান করেছিলেন। ওই সময়কার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শামীম শান্তি বানু, তিনি কিন্তু উনাকে গ্রেপ্তার করেছিলেন, পরে আমাকে বলতে দেন, এবং উনি সেটাকে উনি মুসলেকা দিয়ে, আমাদের কাছে রেকর্ড আছে, উনি মুসলেকা দিয়ে উনি বলেছিলেন আর কখনো এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন না। ওনার স্বার্থ উনি এই এলাকার চেয়ারম্যানের নাম ভাঙিয়ে তিনি এই এলাকার এই মানে অবৈধ ভরাটের এবং অবৈধ দখলের নেতৃত্ব দেন। উনি আজকে আমাদের এই আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই রেজাউল করিমের গায়ে হাত দিয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সাক্ষী দিবেন, এখানকার এলাকার এখানকার একজন পুরনো একজন সাংবাদিক আছে, দিবেন এই এলাকার যত অবৈধ ভরাটের কার্যক্রম সে, এবং উনি যে এই যে আজকে যেটা উচ্ছেদ চলছিল, উনি ওনাকে এই এখানে যে অবৈধ আপনার ভরাট হচ্ছে, উনি ঈদগাহ মাঠের নামে উনি এলাকার ম্যাজিস্ট্রেট ঢোকার কথা বলতে এলাকা চলবে। আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করব, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। বেশ কয়েকটি মিনিস্ট্রি যারা এই কাজে জড়িত আছে, নৌ পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ আরো কয়েকটা মিনিস্ট্রি যে সচিব এবং মন্ত্রী মহোদয়রা তারা উপস্থিত ছিল, তাদের উনি এই পর্যন্ত যে অভিযান হয়েছে সর্বশেষ ফল উনি নিজে একদম গভীর মনোযোগের সাথে খেয়াল করছেন, এবং গত দেড় মাসে যা হলো এটা উনি খোঁজ করে নিলেন। এই হিসেবে যে এই কাজটা মূলত আপনাদেরই কাজ। এখন কথা হলো যে হ্যাঁ, নদীতে যারা এবং যতটুকু দখল হয়েছে ততটুকুই উচ্ছেদ, এটা আইনানুগ প্রক্রিয়া, এখানে কারো যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এই বিষয়টি সার্বিকভাবে খেয়াল করা হবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, মিনিস্ট্রি প্রতিনিধি, সবাই ওই বিষয়টি দেখবে। এখন জনপ্রতিনিধি হিসেবে আপনার তো বড় দায়িত্ব থাকবে আইনানুগ এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য, আপনার শব্দ অনেক সহযোগিতা। আমি তো বলছিলাম যে ওই ইউনিয়নের যতটুকু নদী আছে সেটাকে অপসারণের জন্য আমাদের শক্তির বাইরে আপনার যে নিজস্ব উদ্যোগকে আমরা এর সাথে যুক্ত করতে, আপনি সেই সুযোগ সেই কৃতিত্ব থেকে নিজেকে বঞ্চিত করছেন কেন? স্যার এখন বলবো আমি, হ্যাঁ আমি ওই পারে আপনারা উচ্ছেদ করবেন কী করবেন, যদি কোনো জায়গায় আমি যাই বাধা দিই আমার কাছে আসবেন, আমাকে আপনি অ্যারেস্ট করে নিয়ে আসবেন। আমি স্যার কষ্টটা লাগছে কি সদ্য রাস্তাটা করছি স্যার, নদীর উপর আপনি বলে আমি বলে নিয়ে একে বলে নিই ইতিপূর্বে যখন নাকি এখানে শান্তি ম্যাডাম উচ্ছেদ করতে আসলো, তখন কয়েকজন লোককে উনি ওই বোটের উপরে উঠাইছে,
পরে ওনাদেরকে ছোটানোর জন্য পরে আমাকে পার্ক থেকে ডাকা হয়েছে। ওনারা যেটা বলছে ওনারা বলুন, পার্ক থেকে ডাকা হয়েছে, আপনি আসেন, বুঝে আসেন, আমি বলছি পরিচয় দিচ্ছি, ম্যাডাম আমি এই, উনি আমাকে বলছে আপনি। পরে কথা হচ্ছে স্যার যে আমি ম্যাডামকে জিজ্ঞাসা করছি, ম্যাডাম এই যে যে জায়গার মধ্যে পিলারগুলি স্থাপন করা হয়েছে এরপরে কী আছে, এরপরে কী করা হবে ক্লিয়ার করার জন্য? উনি বললেন যে 150 ফিটের ভিতরে কোনো স্থাপনা করা যাবে না, আপনারা মাঠ ঘাস এগুলি ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো স্থাপনা করা যাবে না। স্যার আমি এইটার ব্যর্থ ঘটাইছেন, তুমি স্থাপনা করছি স্যার, আমি রাস্তা করছি জনগণের স্বার্থে, বলি স্যার রাস্তাটা করছি, বলি আমি যদি কোনো পিলার সরাই থাকি আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই দাঁড়ান আপনি বরাদ্দ করেন আপনি তো বরাদ্দ করতে পারবেন না আপনারা এক যুগে কথা বলে আমি স্যারের কথা বলতে পারবো শেষ কামার অফিসারের কাছে হাত দিলেন কেন ইম্পসিবল আপনি হাত দিলেন আমি এই চেয়ারম্যান সাহেব আপনি এই ধরনের আপনি কার্যকলাপ কেন করেন আপনি গায়ে হাত দিলেন কেন আপনি এই কথা বলি গায়ে হাত দিলেন আপনি নাকি ম্যাজিস্ট্রেট বলছেন আপনি ম্যাজিস্ট্রেট বলছেন আপনি ম্যাজিস্ট্রেট আপনি এলাকার ম্যাজিস্ট্রেট বলছেন এলাকার ম্যাজিস্ট্রেট বলছেন আমি লোকাল কেন আপনি আপনি একজন আমি এখন